Realme 6 iPhone টার কি স্পেসিফিকেশন আছে সেটাই বলবো আমি এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমেই আমরা চলে আসি ডিসপ্লের দিকে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কর্নিয়া গরিলা গ্লাসের প্রোটেকশনের সঙ্গে, এবং এর রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ। মানে বলা যেতেই পারে যে বাজেট হিসাবে এর রিফ্রেশ রেটটা যথেষ্টই ভালো। মানে আপনারা যখন একটা ছবি স্ক্রল করছেন বা ভিডিও দেখছেন বা কোনো একটা গেম খেলছেন, সেই সময় কিন্তু স্ক্রিনটা যথেষ্টই ফাস্ট রিফ্রেশ হবে, যথেষ্টই স্মুথ রিফ্রেশ হবে, যার ফলে আপনাদের স্ক্রিনের ভিউইং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হতে চলেছে এই ফোনটার সাথে। এবার চলে আসি আমরা ব্যাক প্যানেলের দিকে। ব্যাক প্যানেলের দিকে একটা জিনিস দেখে আমার খারাপ লাগলো, আমার পার্সোনালি খারাপ লাগলো। আমার মনে হলো এটা যদি গ্লাস প্রোটেকশন দিত তাহলে অনেকটা ভালো হতো। এতে আপনারা পেয়ে যাচ্ছেন পলিকার্বনেট ব্যাক প্যানেল। রিয়েলমি সিক্সে যেরকম পলিকার্বনেট ব্যাক প্যানেল ছিল, তো এই ফোনটাতেও মোটামুটি সেম ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রথমেই আগে আপনাদের বলে দিই, যদি আপনারা রিয়েলমি সিক্সের ব্যাপারে জেনে থাকেন তাহলে রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স আই মোটামুটি প্রায় সব কিছুই এক। ক্যামেরা আর কয়েকটা টুকটাক স্পেসিফিকেশান বাদে বাকি দুটোর ফিচার্স প্রায়ই এক, এবং দামটা শুধু সিক্স আইয়ের কম আছে। তো এটাই টোটাল যা যা স্পেক আছে, মেন হাইলাইটেড স্পেকগুলোই আমি বলবো এই ভিডিওতে। তো এবার আমরা চলে আসি ব্যাটারির দিকে। তো এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4300mAh ব্যাটারি, 30W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে, এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী আপনারা মাত্র 55 মিনিটে এই ফোনটাকে 100% চার্জ করতে পারবেন। এটা রিয়েলমি কোম্পানি বলছে, আমি না, ঠিক আছে। এবার আপনাদের একটা দুঃখের খবর দিয়ে দিই, আপনারা যদি 30W ফাস্ট চার্জার দিয়ে চার্জ করবেন ভাবেন তাহলে কিন্তু আপনাদের পয়সা দিয়ে সেটা কিনতে হবে, কারণ এই ফোনের বক্সের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে 20W চার্জার। মানে আপনাকে যদি 30W চার্জার দিয়ে চার্জ করতে হয়, পয়সা খরচা করতে হবে পকেট থেকে। এবার চলে আসি সিকিউরিটির দিকে। তো এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন স্লাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, আর দুটোই মোটামুটি রিয়েলমির অন্য ফোনের থেকে যথেষ্টই ফাস্ট কাজ করে। তো এবার চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে। মানে এই ফোনে আপনারা কি প্রসেসর পাচ্ছেন সেটা দেখে নেওয়া যাক। তো এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অক্টাকোর 2.05 GHz মিডিয়াটেক হেইলো G90T প্রসেসার, ARM G76 জিপিউর সাথে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন LPDDR4X RAM এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে UFS 2.1। মানে আমার এটা খারাপ লাগলো, কারণ এখন বেশিরভাগ যে ফোনগুলো লঞ্চ করছে সবই UFS 3.1 স্টোরেজ সাপোর্ট দিচ্ছে, সেখানে এই ফোনে স্টোরেজ সাপোর্ট আপনারা পাচ্ছেন UFS 2.1, যেটা আমার একটু আমার নিজের পার্সোনালি একটু কম মনে হলো। তো এবার চলে আসি আমরা এই ফোনের কালারের দিকে। তো কালারের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আপনারা দুটো কালার ভেরিয়েশনে পেয়ে যাচ্ছেন, লুনার হোয়াইট আর এক্সপ্লিস ব্ল্যাক। নামগুলো কালারের একটু কেমন জগা খিচুড়ি টাইপের, মানে উচ্চারণ করতে যেন দাঁত ভেঙে যায়। যাই হোক, লিখে দিয়েছি, আপনি পড়ে নেবেন। তো এবার চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে। তো এই ফোনে আপনারা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন 48 MP কোয়াড ক্যামেরা, এবং প্রাইমারি ক্যামেরাই হচ্ছে 48 MP, যার অ্যাপারচার হচ্ছে 1.8। তারপরে যে ক্যামেরাটা থাকছে সেটা হচ্ছে 8 MP 119° ভিউইং অ্যাঙ্গেলের সাথে। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স, এবং তারপরে থাকছে ম্যাক্রো ক্যামেরা, যেটা মিনিমাম 4 সেন্টিমিটার ডিস্টেন্স থেকে আপনারা ম্যাক্রো শ্যুট করতে পারবেন। তো এবার চলে আসি এই ফোনের ভিডিও রেকর্ডিংয়ের দিকে। তো এই ফোনে আপনারা ম্যাক্সিমাম 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো এবার জেনে নেওয়া যাক এই ফোনের সেলফি ক্যামেরা কি দিয়েছে। তো এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 16 MP সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরার মাধ্যমে আপনারা 120fps এ স্লোমো ভিডিও শ্যুট করতে পারবেন। তো সব কিছুই মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনাদের একটা কথা বলে দিই, যদি গেম খেলার কথা ভাবছেন এই ফোনে গেমটা সত্যি খুব দারুণ খেলা যাবে। কিন্তু টানা ধরুন আপনি 4-5 ঘন্টা গেম খেলছেন বা টানা 2-3 ঘন্টা গেম খেলছেন, ফোনের প্রসেসরটার জন্য কিন্তু ফোনটা একটু হিটটা বেশি হতে পারে আমার মনে হলো। আপনাদের যদি এই ব্যাপারে কোনো জ্ঞান থেকে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার প্রসেসরের ডিটেলসটা দেখে যা মনে হলো যে এই ফোনটা কিন্তু যথেষ্ট হিট হতে পারে, মানে বেশিক্ষণ আপনি যদি এই ফোনটা ইউজ করছেন ফোনটা কিন্তু একটু গরম হয়ে যাবে, আবার একটু রেখে দিয়ে আপনি ঠান্ডা করে আবার ইউজ করুন, এরকম একটা ব্যাপার। মানে টানা আপনি সকাল থেকে রাত অবধি গেম খেলে যাচ্ছেন, ফোনটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যেতে পারে, এটা কিন্তু এর ব্যাড এফেক্ট আমার মনে হলো। তো স্টোরেজের দিক থেকে দেখতে গেলে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4GB RAM এবং 64GB ROM,
এবং 6GB RAM এবং 64GB ROM। অল ওভার এই ফোনটার ব্যাপারে একটা জিনিস আমি বলতে পারি, ফোনটা গেম খেলার জন্য ভালো, সবকিছুই ভালো, কিন্তু ফোনটার ব্যাক প্যানেলটা আমার ঠিক পছন্দ হলো না। ব্যাক প্যানেলটা পলিকার্বনেটের এবং এই ফোনের প্রসেসরটা কিন্তু আপনি বেশিক্ষণ গেম খেললে একটু বেশি গরম হয়ে যায়, সেটা আমার এই ফোনের মাইনাস পয়েন্ট মনে হলো। তাছাড়া কিন্তু এই ফোনটা অল ওভার আমার ভালোই লাগলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান, দেখুন এখানে দুটো ভিডিও ফ্ল্যাশ করছে, যে কোনো একটা ভিডিও আপনারা দেখতে পারেন। এখনও পর্যন্ত আপনারা যদি এই লিমিটলেস আনন্দ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বা আমি এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে দিচ্ছি সেটা ক্লিক করেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।